sayhatan wahidatan faiza hum jami'ul ladaina muhdarun wa nufika fis suri faiza hum minal azdasi ila rabbihim yansalun qalu ya wa ilana man ba'asana min markadina hadha ma وعد الرحمن وصدق المرسلون عزمت عليكم يا مشر الجن والإنس ربطا ربطا محلا محلا نشرا نشرا محشرا محشرا بحق سليمان پیغمبر ابن داود عليه الصلاة والسلام حجير شاو حجير شاو حجير شاو Ya kaharu, ya kaharu, ya gaharu, ya daharu, ya maiko, ya naida, ya shappana, ya kappana, sunnata, kunnata, kunnatu, ya ka sunnatu. Ane ine bashat, infarraknal barrakna, wa anfarraknal barrakna. Ya janu jafnu, ya kafuhu, ya khana ginifku, ya mausham, Ya Luzavira, Ya Ashujashab, Ya Bibazviku, Ya Khizir, Ya Abduhu, Ya Uliyam Murshid, Madad Farma, Madad Farma, Madad Farma. Ya Amofahaho, Ya Ajaka, Ya Bajamure, Ya Tan Ame, Ya Au Au, Ya Muhammad, Ya Maniraj, Ya Imoida, Ya Uliyam Murshid. Ya kanasta'in, ya kanasta'in, ya kanasta'in. Ya kaharu jalbang shadide, antal lazi la yutak intekamanu. Ya kaharu, ya kaharu, ya kaharu. Ami amar mohan murshid kiblao kaba, banglar abduhu. Kalamdar Baba Jahangir Ba Iman Al Shureshari Yofi Anhu Mahapovitra Kadam Mubarake Lokho Kuti Bhakti O Chumman Rekhe Ebong Amar Guru Mayedir Pobitra Kadam Mubarake Bhakti O Chumman Rekhe Ebong Amar Aulade Murshid Baba Nahid Shamsher Tabriz Baba Bedom Warsi Al Jahangiri Al Shureshwarir Pavitra Kadam Mubarake Bhakti O Chumman Rekhe Ebong Amar Mahan Murshid Kiblao Kabar Bongshodorer Pavitra Kadam Mubarake Bhakti O Chumman Rekhe Ami Kichu Bolte Shuru Korlam Ami Je Ozifagulo Pat Korlam Ei Ozifagulo Amar Dayal Murshid Kiblao Kabar Dewa Banglar Boke এই গোপন ওজিফাগুলো কয়জন জানে আমার জানা নাই কিন্তু এত মহতিপূর্ণ ওজিফা যেগুলা ধ্যান সাধনা মোরাকাবা মুশাহাদা এগুলা পাঠ করতে হয় আর অনেক ওজিফা আছে বাবা জানেন যেগুলো নিয়ম অনুযায়ী পাঠ করতে হয় পবিত্র কুরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ কুল বলে দিন কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিবকে ভালোবাসো আল্লাহর হাবিব বলেছেন কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার আহলে বাইতকে ভালোবাসো আমার বংশকে ভালোবাসো তো আল্লাহ হুকুম করলেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো আল্লাহর হুকুম ফরজ আল্লাহ নবীকে ভালোবাসাও ফরজ আল্লাহ বলেছেন আমার হাবিবকে ভালোবাসো এখন প্রেম প্রেম আর আইন দুইটা দুই জিনিস প্রেম আর আইন কখনোই এক না আইনের কবরে প্রেমের ফুল ফুটে তাই আমার দয়াল মুর্শিদ কিবলা কাবা বলেন বাবা তুমি অনুষ্ঠানের সৈনিক হয়ো না প্রেমের কাফের হয়ে যাও প্রেম কি কেউ করেছে মহানবীর সাথে একটু দেখি
आशिक रसूल हजरत बिलाल रदियल्लाहु ताला अन्हु उनी बोले सेन मीरा व मीरक्सम मिश्त बिलाल हब्सी जन्नत मिले ना मिले हमी बिलाल मोहम्मदेर गोलिते बसिया मोहम्मदेर पूजा करी मोहम्मदेर इबादत करी एते आमी जन्नत पाई चाहि ना पाई आमार किच्छु जाय आसे ना এটাই প্রেম প্রেমের ভাষাটাই এরকম হয় কিন্তু আইনে অনেকে ভুল ধরতে চাইবো কারণ আইন আর প্রেম এক না আইন কখনো প্রেমকে সহ্য করতে পারে না দেখি আরো কেউ বলছে কিনা ওহুদের ময়দানে আমার প্রাণ প্রিয় সরকারে দুয়ালাম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে যখন আঘাত করা হয় মহানবীর পবিত্র দান্দান মোবারক শহীদ হয় তখন ওই দান্দান মোবারক যখন শহীদ হয় ওইখান থেকে রক্ত পড়তেছিল তখন এক সাহাবী সে এসে ওই রক্ত মোবারক হাতে নিয়ে ওই রক্ত মোবারক পান করে মহানবীর সামনে ওই রক্ত মোবারক খেয়ে ফেলেছে তখন মহানবী এই দৃশ্য দেখে বলেছেন যে আমার রক্ত যার শরীরে রক্তের সাথে মিশে গেছে তার জন্য জাহান্নাম হারাম আইনে কিন্তু রক্তপান করাই হারাম আর প্রেমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক সাহাবাই কেরাম উনি পান করেছে এর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে তাহলে প্রেম আর আইন এক না প্রেমে হযরত ওয়াইস করনি আশিক রাসূল আমার মহানবীর উহুদের যুদ্ধে যে দান্দান মোবারক শহীদ হইছে কোন দাঁতটা শহীদ হইছে সে ওইটা জানতো না তখন মহানবীর প্রেমে তার যে 32 খানা তাজা দাঁত সে কিন্তু বৃদ্ধ ছিল না ওই সময় সমস্ত দাঁতগুলা পাথর দিয়ে গুদায়া ভাঙা হইছে আর বলছে মনে হয় এই দাঁতটা মহানবীর ভাঙছে এই দাঁতটা এইটা করতে করতে 32টা দাঁতই ভাঙা হইছে পুরস্কার স্বরূপ কি পাইছে কোন সাহাবায়ে কেরাম মহানবীর পবিত্র জুব্বা মোবারক উপহার পায় নাই কোন তাবিন পায় না একমাত্র হযরত ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মহানবীর পবিত্র জুব্বা মোবারক উপহার পেয়েছেন আইনে বলবে প্রেম করলে 32টা দাঁত ভাঙা লাগবে এটা কোনো যুক্তি না আইন বলবে এটা পাগলামি এটা পাগল কিন্তু প্রেমে 32টা দাঁত ভাঙা যায় তো মুর্শিদের দরবার হচ্ছে প্রেমের জায়গা এইখানে যুক্তি তর্ক জ্ঞান চলে না এই জন্য বলেছেন জিদার ভি জানা সির উঁচা করকে জানা লেকিন আপনা পায়খানা মে জব জানা জর্রা সে জর্রা সির ঝুকা কর জানা কিউঁ ইয়ে ইশক কা মুকাম হ্যায় ভগবান কা নহীঁ তুমি যেখানেই যাও সিনাটা টান করে মাথাটা উঁচা করে যাও কিন্তু যখন তুমি তোমার মুর্শিদের দরবারের গলিতে ঢোকো তোমার মাশুকের গলিতে ঢোকো তখন জাররা সে জাররা অল্প একটু হইলো মাথাটা ঝুঁকায়া যাও কেউ কেন এ ইশক কা মুকাম হ্যায় এটা প্রেমের জায়গা ভগবান কা নহীঁ যুক্তি তর্কের জায়গা এটা না अकला यार है सौफत बदल लेते है इश्क बेचारा न जाहिद न मुल्ला न हकीम है अकल मने बुद्धि यार है धुर्त चलाक शियाल पंडितर मत प्रति मुहूर्ते से तार रंग पाल्टा किंतु इश्क बेचारा इश्क मने मोहब्बत प्रेमी प्रेम बेचारा मने सरल प्रेमी इश्क बेचारा ना जाहिद
না মোল্লা না হাকিম না জাহেদ কোন বক্তাও না না মোল্লা কোন মৌলবিও না না হাকিম হ্যায় কোন বিচারকও না সরল প্রেমী তো মুর্শিদের দরবার প্রেমের জায়গা ভক্তির জায়গা আতব ভক্তি মহব্বত এই তিনটা প্রেম দিয়াই আল্লাহকে পাওয়া যায় প্রেম দিয়াই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায় প্রেম দিয়াই আহলে বাইতকে খুশি করা যায় জ্ঞান দিয়া না যুক্তি দিয়া না তর্ক দিয়া না কারণ বেদব মাহরুম গাস্তে ফজলে রব বেদব সব সময় আল্লাহর রহমত হইতে বঞ্চিত হয় তাহলে এই প্রেম এই যে নবীর প্রতি এবং আল্লাহর ওলিগণের প্রতি প্রেম বুখারী শরীফের প্রথম খণ্ড খুলেন সেখানে দেখতে পাবেন লাইলির এরিয়া থেকে একটি কুকুর মজনুর এরিয়াতে যাচ্ছিল তখন মজনু ওই কুকুরকে জড়ায় দুইরা একটা চুমা দিছিল তখন ওই সময়কার মানুষ জিজ্ঞেস করছিল তুমি এই কুকুরটাকে কেন চুমা দিলা তখন মজনু বলছিল ও লাইলির এরিয়ার কুকুর ওর শরীর থেকে লাইলির গন্ধ আসতেছে এটা প্রেম যুক্তিতে এটাকে বলবে পাগলামি কারণ কারণ কি যুক্তি কখনোই প্রেমকে মানে না যুক্তি কখনোই প্রেমকে মানতে চায় না আর এই কুকুরের শরীরে গ্রামটা মজনুই পাইব অন্য কেউ পাইব না তাহলে মজনু হইলে তো কুকুরের শরীরে লাইলির গ্রাম পাইবেন আপনি তো মজনু না আগে মজনু হন গ্রাম ঠিকই পাইবেন আগে আশেক হন হযরত বেলালকে দুররা মারতে মারতে আবু সামা পিঠের ছাল উঠায় নিছে দর দর করে রক্ত পড়ছে কিন্তু ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ নাম ছাড়ে নাই সারছে না আল্লাহর পাগল যে আল্লাহকে যে ভালোবাসে আল্লাহর হাবিবকে যে ভালোবাসে সূরা কাহাফ খুলেন হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহির জমানায় এক পাগল আল্লাহ মুসা নবীকে বলেছিল মুসা আমি মানুষের গোশত চাই তখন উনি প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে গেছে কিন্তু পায় নাই অবশেষে এক পাগলের কাছে গেছে আল্লাহর পাগল সে মজ্জু সে বলছিল তোমার আল্লাহ কোনখান থেকে গোশত খাইতে চাইছে বলো শরীরের প্রত্যেক অংশের থেকে মাংস কেটে দিছিল তার কথা তো আল্লাহ ভালাইতে পারে না হযরত মনসুর হাল্লাজ তার মাশুকের প্রেমে শুলে চোর তো দ্বিধাবোধ করে নাই শুলে চইরে গেছে কারণ মাশুকের প্রেমের কাছে শুলটা এত তুচ্ছ লাঞ্ছনা নির্যাতন এত তুচ্ছ কোন ব্যাপারই না আসো নিয়ে যাও আমার জীবন কিন্তু আমার মাশুক ছাড়া আমি কিছু বুঝি না তাই তো মহানবী বলতেছেন যেই পর্যন্ত তুমি কি তোমার স্ত্রী পুত্র ধন সম্পদ সবকিছু থেকে বেশি আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে না পারবা সেই পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না মুমিন হইতে পারবা না মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন আমি যেই পর্যন্ত আমি আমার মুর্শিদের গোলামি না করছি সেই পর্যন্ত আমি কামেল হইতে পারি নাই যেই জালালউদ্দিন রুমি কিতাব মোবারক কত উটে বহন করতে হতে এবং এত বড় আলেম জাগতিক বিদ্যায় হয় নাই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী তো প্রেম সবচেয়ে বড় জিনিস মুর্শিদের প্রতি প্রেম এখন আমি মুর্শিদের কাছে অনেক কি নিয়ে আসি আবদার নিয়ে আসি নালিশ নিয়ে আসি অনেক কিছু নিয়ে আসি কিন্তু আমি কি কখনো চিন্তা করেছি আমার মুর্শিদ কেমন আছে আমার মুর্শিদের অবস্থা কি অবস্থায় আছে আমি আমার মুর্শিদকে কিভাবে খুশি করব সেই চেষ্টাটা আমার করতে হবে তো প্রেম না থাকলে সেটা হয় না ভক্তি না থাকলে ভক্ত হওয়া যায় না ভক্তর উৎপত্তি হচ্ছে ভক্তি থেকে যার মধ্যে ভক্তি আছে সেই ভক্ত হইতে পারে এটা প্রেমের রাজ্য কারণ
প্রেম সব সময় বিনয় শিক্ষা দেয় দলিল দস্তাবেজ এগুলা না আমার বাবা জানকে এই বাংলার জমিনে আমার বাবা জান আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কেন আমরা আজকে এই যে বাবা জানের মহান সংস্কারক জামানার মুজাদ্দিদ এই সংস্কার বাবা জানের পবিত্র বই মোবারক বাবা জানের 28 খানা বই মোবারক মারিফতের গোপন কথা সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ দ্বিতীয় খণ্ড সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ তৃতীয় খণ্ড সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ চতুর্থ খণ্ড নিশ্চুপে চিত্ত দাহ সুফিবাদ সর্বজনীন এবং বাবা জানের এই যে যুগান্তকারী ফকিরির আসল কথা মারিফতের ভেদ রহস্য এবং মারিফতের গোপনের গোপন কথা এবং কুরআনুল মাজিদের যে হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা এবং শব্দে শব্দে অনুবাদ কেউ করে নাই এবং সবচেয়ে বড় যে জিনিস এই বইগুলো যদি আপনি পড়েন যেরকম শরীয়তি সেজদা মারিফতি সেজদা রোজা কাকে বলে রোজা ও ইফতার শরীয়তি শয়তান মারিফতি শয়তান এবং কোরআনে নামাজের কথা সালাতের কথা 82 বার এই বইগুলো যদি আপনি পড়েন যে কেউ পড়ে সে বুঝতে পারবে আসলেই বাবা জাহাঙ্গীর কি এবং বাবা জাহাঙ্গীর কে এবং বাবা জাহাঙ্গীর কি লিখছে এবং আমাদেরকে কি দিছে বাবা ওই আপনি যদি ছবি মধ্যে বাঘের ছবি যদি দেখেন তখন ওই ছবির উপর দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করা যায় আহ কি সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু যখন জীবন্ত বাঘ আস্ত বাঘ সুন্দরবনের সামনে দাঁড়াইব হাত তো লাগাইবেন দূরে থাক সেন্স থাকবে না জ্ঞান থাকবে না বেহুশ হয়ে পড়ে যাব যে ওরে বাবা রে বাবা এটা কি সারা জীবন তো ছবির বাঘ দেখছেন বোঝার ক্ষেত্রে পড়েন পড়লেই বুঝতে পারবেন আসলে কি আরো 10টা কোরআনের তাফসীর পড়েন আমি নিজে পড়ছি এবং বাবা জাহাঙ্গীরের কোরআনের তাফসীরও পড়ছি বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদের তাফসীরটা পড়েন পড়লে বুঝতে পারবেন আসলেই কি এই ভারতীয় উপমহাদেশে এবং পৃথিবীর মধ্যে অনেক বড় বড় আলেম ওলামা আছে তারা অনেক সুন্দর সুন্দর বয়ান করেন কিন্তু আজ পর্যন্ত কোন আলেমের মুখে কোন মহাদ্দেসিনের মুখে কোন মাওলানার মুখে শয়তানের পরিচয়টা কেউ জানছে কিনা এটা সন্দেহ আছে কোরআনের মাধ্যমে কোরআনের দলিল দিয়া যে শয়তান কে শয়তানের পরিচয় কি শয়তানের রূপ কয়টি ও কি কি কোরআন ভিত্তিক ব্যাখ্যা ও আলোচনা এটা কেউ দিতে পারে নাই সবাই শয়তানকে বাহিরে খোঁজে কিন্তু আমার মুর্শিদ বলে বাবারে শয়তান বাহিরে থাকে না শয়তান থাকে মানুষ আর জিনের অন্তরে কোরআন বলতেছে ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদে আসমান জমিনের যাহা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে শুধু দুইটা জীব দুইটা প্রাণী ছাড়া সেই দুইটা প্রাণী কি অমা খলাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিআবুদুনি আমি কি জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই প্রশ্নবোধ এই ইবাদত করার জন্য তৈরি করি নাই এই কথা কেন বলল এই কথা এর জন্য বলছে যে এই দুইটা প্রাণীরে দিয়া এই দুইটা মাখলুককে দিয়া সন্দেহ আছে করতেও পারে নাও করতে পারে ইবাদত কারণ তাদেরকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ কর্তৃক দেওয়া হয়েছে এর জন্য এই পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোন আল্লাহর ওলি কোন আলেম কোন ওলামা এবং কোন আল্লামা
আজ পর্যন্ত নফস আর রুহের পার্থক্য কোরআন দিয়ে প্রমাণ কইরা দিতে পারে নাই বাবা জাহাঙ্গীর ব্যতীত। একমাত্র বাবা জাহাঙ্গীরই দিয়েছে। নফস কাকে বলে, রূহ কাকে বলে? নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। কারণ নফস জন্ম নেয়, নফস জন্মগ্রহণ করে, নফস খায়, নফস ঘুমায়, নফস জান্নাতে যাইব, নফস জাহান্নামে যাইব, নফস ভোগ করে। কোরআন বলতেছেন কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করিবে। বলে নাই নফস মৃত্যুতে ধ্বংস হইয়া যাবে? কোরআনে এই আয়াত নাই কুল্লু নাফসুন তাবাকাতুল মউত, এইটা নাই যে প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হবে। আবার কি বলতেছে পবিত্র কুরআনুল মাজিদে রূহ সম্বন্ধে, যে মুয়ানুফাক্তু মিন রূহি কুলুর রূহি আমরি রব্বি, আমি আমার রূহ থেকে রূহ উৎকার করে দিলাম। এখানে খেয়াল করেন, রূহ উৎকার হয়, রূহ জন্ম হয় না। রূহ নিক্ষেপ হয়, রূহ কখনোই জন্ম হয় না, রূহ জন্ম গ্রহণ করে না। রূহ আল্লাহ আদেশে রূহ নিক্ষেপ করা হয়, কখন? যখন নফস ওই রূহকে ধারণ করার মতো উপযুক্ত হয় তখন রূহকে নিক্ষেপ করা হয়। তাহলে আজকাল তো আল্লামারা, আলেমেরা এবং অনেক বীর মাশায়েখও রূহের মাগফিরাত কামনা করে, যে জীবনে মরেই না। রূহ তো মরে না, সারা কোরআনের এক জায়গায় নাই কুল্লু রূহিন যায়িকাতুল মউত, রূহ মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এই আয়াতটা সারা কোরআনের এক জায়গায়ও নাই। আছে কি কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, তাহলে যে মরে না তার জন্য কিসের মাগফিরাত? যে মরে তার জন্য মাগফিরাত, মৃত্যু স্বাদ নফসে গ্রহণ করে। মাগফিরাত চাইতে হলে, দোয়া করতে হলে নফসের জন্য দোয়া করতে হবে। রোগ সুখ নফস বহন করে, আরাম আয়েশ নফস বহন করে, তার জন্য দোয়া করতে হবে, রুহের জন্য না। কারণ রূহ আল্লাহ স্বয়ং নিজে, কারণ আল্লাহর আদেশ আল্লাহ থেকে কখনোই আলাদা না, আল্লাহর আদেশ আল্লাহর মধ্যে। আর যখনই এই রূহ যে নফসের মধ্যে নিক্ষেপ করা হয়, সেই নফসটা তখন আদমে পরিণত হয়, আর ওই আদমকেই বলছে আল্লাহ পাক যে উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ওই আদমকে সেজদা করতে বলেছে যে আদমের মধ্যে রূহ নিক্ষেপ করা হয়েছে। যার মধ্যে রূহ নাই তাকে সেজদা করতে বলে নাই, যার মধ্যে রূহ নিক্ষেপ করা হয় নাই সে জীবের পর্যায়ে চলে, জীবের নিম্ন শ্রেণীর জীব আছে, আবার নফসেরও স্তর আছে, এটা অন্য লাইন। বিস্তারিত জানতে হলে বাবা জাহাঙ্গীরের বই মোবারক পড়েন, কিতাব মোবারক পড়েন, জানতে পারবেন। আমি এটা কথায় কথায় বললাম যে এই ইগুলা আমার বাবা জানের বইয়ের মধ্যে আছে, কিন্তু আমি যেটা মূল সেটা শয়তানের পরিচয়টা। কারণ আপনি যখন ভাষা শিক্ষা গ্রহণ করতে যাবেন, তখন ওই ভাষা শিখতে হলে ওই ভাষার অক্ষর জ্ঞান আপনাকে থাকতে হবে। যে ইসলাম গবেষকরা ইসলাম নিয়ে গবেষণা করে, সেই ইসলাম গবেষকের মধ্যে ইসলামের অক্ষর জ্ঞানই জানা নাই। শয়তান কে, শয়তানের পরিচয় কি, শয়তান কোথায় থাকে, শয়তানের রূপ কয়টি, সেটি জানা নাই। কিন্তু বিরাট আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ইসলাম গবেষক, কি আন্তর্জাতিক হইল আর কি ইসলাম গবেষণা করলো, বুঝলাম না। আসেন বাবা জাহাঙ্গীরের গবেষণাটা একটু দেখি, বাবা জাহাঙ্গীর কি বলতেছেন, বাবা জাহাঙ্গীরের গবেষণায় বাবা জাহাঙ্গীর কি বলে। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলতেছেন, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলছে? প্রকাশ্য শত্রু, বলে নাই গুপ্ত, প্রকাশ্য, ওপেন এনিমি, প্রকাশ্য শত্রু। তাহলে এই প্রকাশ্য শত্রু কিভাবে, সে কোথায় থাকে, সে আসলো কোথা থেকে? পবিত্র কোরআনুল কারিম আল্লাহ বলতেছেন যে আমি আদমকে যখন আল্লাহ পরিপূর্ণরূপে আদমকে সবার সামনে
উপস্থিত করলেন ফেরেশতাদের সামনে ফেরেশতাদের সর্দার ইমামে মালাইকা হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াসসালাম পরে যার নাম হয়েছে ইবলিস আগে তো আজাজিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিল সে ছিল নূরীদের সর্দার যারা নূরের তৈরি যারা নিষ্পাপ যারা মাসুম মাসুমের সর্দার ছিল সেই মাসুমের নেতা আজাজিল যখন আদমকে বলল আল্লাহ বলল উসজুদু লি আদামা ফাসজুদু লি আদামা হে ফেরেশতারা আদমকে সিজদা করো তাহলে আদম ফেরেশতাদের সর্দারেরও সিজদা দেওয়া ওইখানে কর্তব্য কারণ সবাইকে সিজদা দিতে বলেছে সবাই দিল শুধু আজাজিল দিল না তখন আজাজিলের নাম হয়ে গেল যে ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন সে কাফের হয়ে গেল তার নাম দিয়ে দিল আল্লাহ কি ইবলিস ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সবাই সিজদা দিল তাহলে আমার বাবা জান বলতাছে বাবা শয়তানের রূপ হচ্ছে সাতটা কয়টা সাতটা এই সাত রূপের মধ্যে তিনটা রূপ হচ্ছে মেজাজি আর চারটা রূপ হচ্ছে হাকিকি শয়তানের মধ্যে দুইটা ই আছে আসল মেজাজি আর হাকিকি মেজাজি মানে রূপক হাকিকি মানে আসল রূপক শয়তান এই শয়তানটার তিনটা নাম কি রূপক শয়তানের নাম হচ্ছে বড় শয়তান মেজ শয়তান ছোট শয়তান এই তিন শয়তানকেই যারা পবিত্র হজ মোবারক পালন করতে যান তারা সবাই আল্লাহ দিলে দেখা আসেন কিন্তু হাকিকি শয়তানকে একমাত্র সাধক ছাড়া কেউ দেখতে পারে না জানতেও পারে না এই তিনটা শয়তান পৃথিবীর একটা জায়গায় একটা দেশে একটা নগরীতে অবস্থান করে সেই দেশটির নাম হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া সেই নগরীর নাম হচ্ছে মক্কা সেই স্থানটার নাম হচ্ছে মিনা এই মক্কার মিনায় তিনটা শয়তান ইট বালি সিমেন্ট এবং রড দিয়ে বানায়া দাঁড় করায় রাখছে কি মেজাজি শয়তান রূপক শয়তান এই রূপক শয়তানকে মেজাজি শয়তানকে মেজাজি হাজি যারা রূপক হাজি তাহারা যায় কঙ্কর নিক্ষেপ করে সম্ভবত 49টা কইরা পাথর নিক্ষেপ করে খুব সম্ভবত এই প্রত্যেকটা হাজি তো এই ই করে কঙ্করগুলা যখন নিক্ষেপ করে এই শয়তানও মেজাজি যে নিক্ষেপ করে সে হাজিটাও মেজাজি তাহলে এই শয়তানগুলাকে পাথর মারা হয় এখন যে পাথর মারে সেই পাথরটা তৌহিদে বাস করে আর যে শয়তানটাকে মেজাজি বানাইছে ইট বালু রড সিমেন্ট পাথর এগুলা সব তৌহিদে বাস করে এগুলা সব সময় আল্লাহ তসবি পাঠ করে কারণ তৌহিদে শয়তানের প্রবেশ অধিকার নিষিদ্ধ এখন আসেন হাকিকি শয়তান হাকিকি শয়তানের রূপ চারটা পবিত্র কোরআনে এর দলিল আছে এইটাই বাবা জাহাঙ্গীর গবেষণা করে দেখাই দিছে আসো আগে শয়তানের পরিচয় জানো যদি শয়তানের পরিচয় জানতে পারো তাহলে আল্লাহর পরিচয় পাইবা আর সবচেয়ে বড় কথা বাবা তুমি নিজেরে চিনো তুমি যদি নিজেকে চিনো তাইলে আল্লাহরে চিনবা আল্লাহ বলে নাই বান্দা তুই আমারে চিন আল্লাহ কি বলছে মান আরাফা নাফসাহু আল্লাহর হাবিব বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনছে সেই আল্লাহকে চিনছে এখন নিজেকে চিনতে হলে আগে শয়তানের পরিচয় জানতে হবে এই শয়তান যে চারটা রূপ শয়তানের হাকিকি শয়তানের কোরআনে দলিল কোথায় শয়তানের চারটি রূপ হচ্ছে প্রথম ইবলিস শয়তান খান্নাস মরদুদ দলিল কোথায় পবিত্র কোরআনুল কারীমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজীম আসলো শয়তান তুমি পাথরের আঘাত খাওয়া শয়তান হতে সাহায্য চাও আচ্ছা দ্বিতীয় উসজুদু লি আদামা ফাসজুদু লি আদামা
illa iblis sura bakara khulen sura bakarar moddhe iblis er naam ta ache dui holo iblis tin ki khannas min sharril waswasil khannas sura nas khulen eta holo titiyo rup chaturtho rup ki mardud mardud shabder ortho duniyadar dekhben samaje onek manush rupi shaitan ache খালি টাকা চাই টাকা চাই বাড়ি গাড়ি দুনিয়া রইছে মিল ফ্যাক্টরি তারপরে কয় আরো চাই আরো চাই আরো চাই কোন জায়গায় করণ যায় এরা মানুষ রূপী দুনিয়াদার এরা মানুষ কি মরদুদ এই কোরআনের মধ্যে আছে আত্তালিবুদ দুনিয়া মরদুদ যে শুধু দুনিয়াই চায় বলে দাও সে মরদুদ সে দুনিয়াদার কোরআনে বাবা জাহাঙ্গীর প্রমাণ দিয়ে দিল যে শয়তান যে হাকিকি রূপ চাইটা এই চাইটা হাকিকি রূপ পবিত্র কোরআনের মধ্যে মওজুদ কোরআনের মধ্যেই আছে এখন এই চাইটার যে রূপ তার এখন এই শয়তান কোথায় বাস করে শয়তান বাস করে একমাত্র জিন এবং মানুষের অন্তরে দুই স্থানে বাস করে এই দুই জায়গা ছাড়া আর কোথাও শয়তান বাস করে না কারণ আল্লাহ বলতেছেন আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছুই আল্লাহর তসবিহ পাঠ করতেছে তারা তাওহীদে বাস করে শুধু তাওহীদে বাস করে না জিন আর ইনসান কেন এই জিন এবং ইনসানকে উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক শয়তানকে খান্নাস রূপে জিন এবং ইনসানের অন্তরে ঢুকাইয়া দিয়েছে জিন এবং ইনসানের অন্তরে শয়তান থাকে দেহে শয়তান থাকে না ইনসানের দেহটাও তাওহীদে বাস করে শুধু ইনসানের অন্তরটা তাওহীদে বাস করে না শুধু মানুষের অন্তরটা তাওহীদে বাস করে না তাহলে এই শয়তানকে আগে চিনতে হবে তো বাবা জাহাঙ্গীর এই শয়তানের পরিচয়টা এত সুন্দরভাবে কুরআন ভিত্তিক ব্যাখ্যা করছে যে এইটা বাংলার জমিনে না এই উপমহাদেশে কেউ আজ পর্যন্ত করতে পারে নাই কেউ করতে পারে নাই আসেন বাবা জাহাঙ্গীরের বই মোবারক পড়েন শয়তানের পরিচয় পড়েন বুঝা যাইবেন যে আসলে বাবা জাহাঙ্গীর কি বাবা জাহাঙ্গীর কুরআন শিখায় বাবা জাহাঙ্গীর কুরআন পড়ায় না বাবা জাহাঙ্গীর কুরআন কি করায় না মুখস্থ করায় না বাবা জাহাঙ্গীর কুরআন শিক্ষা দেয় আসো বসো আমার কথা মতো চারটা মাস কি মুরাকাবা করো সত্য যদি না পাও আমাকে ফালায় চলে যাও ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায় তাই আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা নরসিংদীর নৌকাঘাটার শিবপুরে একটি জয়নগর ইউনিয়নের শিবপুরে জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটি ধ্যান সাধনার স্কুল খুলছে যা আজ পর্যন্ত কেউ খুলে নাই এবং এইখানে কোনো টাকা পয়সা দিতে হয় না আমার বাবা জানকে 14টা ঘর